বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরের চর আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। যাত্রী ও নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রাফিক আইন মেনে বাস চালানো, বাস চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, ধূমপান না করা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। দুদিন ব্যাপী একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। বাজেটে শুল্ক হ্রাসের প্রস্তাব, লিটার পিছু দাম কমতে চলেছে পেট্রোল ডিজেলের। আসন্ন শিবরাত্রি সেই উপলক্ষে শেষ মুহূর্তে 108 শিব মন্দিরে চলছে প্রস্তুতি কাজ। গৌরাঙ্গ মহাপ্রভুর জিউয়ের মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আগামী শনিবার। চলে আসছে বিস্তারিত খবরে। বাস চালকদের যাত্রী ও নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রাফিক আইন মেনে বাস চালানো, বাস চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, ধূমপান না করা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে। গোলাপ দিয়ে বাস চালকদের সচেতন করা হয়। মুর্শিদাবাদের দৌলতপাদের ঘটনার ভয়াবহতা নাড়িয়ে দিয়েছে গোটা বঙ্গবাসীকে। বৃহস্পতিবার বাসের চালককে গোলাপ দিয়ে সচেতন করে তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে উদ্যোগ গ্রহণ করল ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন। বাস চালানোর সময় যাত্রী ও নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রাফিক আইন মেনে বাস চালানো, বাস চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, ধূমপান না করার অনুরোধ জানানো হয়। আমাদের ইউনিয়নের পক্ষ থেকে দৌলতাবাদের যে দুর্ঘটনা করতে হাতে হাতে কানে মোবাইল রাখবেন না, গাড়ি চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলবেন না, ধূমপান করবেন না, কারণ এই গাড়িতে আমাদের গাড়ি খুব ভালো চালাচ্ছেন, যার দরুন আপনাদেরকে গোলাপ দিয়ে সম্বর্ধনা দিলাম। ভবিষ্যতে কানে ফোন লাগিয়ে গাড়ি চালাবেন না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। গাড়িতে আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি সফর করছে, গাড়ির চলন্ত অবস্থায় বিড়ি সিগারেট খাবেন না। মুর্শিদাবাদের দৌলতাবাদের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই উদ্দেশ্যে শহরের দুটি বাস স্ট্যান্ড ও জিটি রোডে বাস চালকদের সচেতন করা হয়। সবাই গোলাপ ফুল দিল, কেন দিল? এই গাড়ি আস্তে আস্তে চালাবার জন্য, অতএব মোবাইলে ফোনে কথা বলতে বারণ করেছে। এতজন মানুষ, 45 জন মানুষ মারা গেছে, তার জন্য ড্রাইভারদের সাবধান বা সতর্ক করতে করে দিল। সে গোলাপ ফুল দিয়ে সাবধান করে দিল যে তোমরা গাড়ি আস্তে আস্তে চালাও, ভালো করে চালাও, জীবন বাঁচাও। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান শাখার আহ্বায়ক রাজু আহমেদ সহ অন্যান্যরা। ওয়েস্ট বেঙ্গল বাস স্টেট বাস কর্মচারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমরা দৌলতাবাদের যে দুর্ঘটনা ঘটেছে, যার দরুন আমরা খুব সমবেত ওদেরকে সমবেদনা জানিয়েছি, এবং আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত ড্রাইভারদেরকে আমরা একটা করে গোলাপ দিয়ে জাগরুক করলাম, যেন ওরা ভবিষ্যতে গাড়ি যেন সাবধানে চালায়, গাড়ি চলন্ত অবস্থায় যেন মোবাইল ইউজ না করে, এবং গাড়ি চলন্ত অবস্থায় যেন ওরা বিড়ি সিগারেট এবং ধূমপান না করে। আমরা আজকে নবাবাট বাস স্ট্যান্ডে এসে এই জাগরুকতা করলাম। বার্তাটা ছিল যে ওরা যেন ভবিষ্যতে মোবাইল কানে লাগিয়ে গাড়ি না চালায় এবং বিড়ি সিগারেট না খায়, গাড়ি যেন স্পিড লিমিটের মধ্যে রাখে। এই ব্যাপারটা নিয়ে সবার সামনে তুলে ধরব এবং সবাইকে জাগরুক করার চেষ্টা করব, সবাইকে বুঝাবো যেন এই রেষারেষিটা বন্ধ হয়ে যায়। আর প্রশাসনকেও আমরা এই ব্যাপারে আলোচনা করেছি প্রশাসনের সাথে, ওনারাও এটা সঠিক কদম উঠাবে। রাস্তায় আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদের সাথেও আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, যেন
সব লিমিট টাইমে চলে, টাইম ক্রস করলেই রেষারেষি আসে, এই জিনিসগুলি লক্ষ্য রাখবে। আর আমরাও আমাদের সংগঠনের যারা আছে আমরা সবাই মিলে ফিল্ড অবজারভেশন করছি, আমরাও দেখছি যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। গোলাপ ফুল দিয়ে ওরা এতদিন ভালোই চালিয়েছে, আমরা কাউকে ব্যথা দিতে চাচ্ছি না, আমরা চাইছি যে ওরা যেন দুঃখ না পায় ভবিষ্যতে ওদের, এই জন্য ওদেরকে আজকে গোলাপ দিয়ে সম্বর্ধনা জানালাম যে আপনারা এতদিন ভালোই চালিয়েছেন আর ভবিষ্যতে যেন খারাপ না চালায়, এই জন্য আজকে প্রথমে ওদেরকে গোলাপ দিয়ে আমরা সম্বর্ধনা দিলাম। বর্তমান থেকে সমীর ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। দুদিনব্যাপী একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় কামনাড়া পীরতলা এলাকায় ডক্টর মেঘনাথ সাহা কক্ষে। বর্ধমান এক ব্লক ডেভেলপমেন্ট অফিসের উদ্যোগে চলে এদিনের এই কর্মসূচি। ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশনে যে কমিটিগুলি আছে তাদের কার্যকারিতা নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। কামনাড়া পীরতলা এলাকায় ডক্টর মেঘনাথ সাহা কক্ষে চলে এদিনের এই কর্মসূচি। বর্ধমান এক ব্লক ডেভেলপমেন্ট অফিসের উদ্যোগে এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে চলবে সমগ্র কর্মসূচিটি। চারটি ব্লকে যথাক্রমে বর্ধমান এক, বর্ধমান দুই, ভাতার, গোলশিকে নিয়ে চলে সমগ্র কর্মকাণ্ড। ব্লকের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এসআই, জয়েন্ট বিডিও, বিভিন্ন এনজিও সংস্থা, আইনজীবী, আইসিডিএসের সুপারভাইজার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আজকে আমাদের ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, যেটা আমাদের প্রত্যেকটা ব্লকে, অল 23 ব্লকস যেটা আমার ফর্ম হয়েছে, সেই ব্লকের আমরা প্রত্যেকটা ব্লক থেকে মাস্টার ট্রেনার একটা তৈরি করছি, 10 জনের প্রত্যেকটা ব্লক থেকে একটা টিম। সেই মাস্টার ট্রেনাররা তৈরি হবেন, তারা পরবর্তীকালে গিয়ে সংসদ লেভেলে তারা এই ট্রেনিংটা ইম্পার্ট করবেন শিশু সুরক্ষা বিষয়ে। মানে একটি বাচ্চা যদি সমস্যার মধ্যে পড়ে যেভাবেই হোক, তখন তাকে তিনি কোথায় বাচ্চাটিকে নিয়ে যাবেন, কোথায় গেলে তার সাপোর্ট সিস্টেমটা পুরোটা রেডি থাকবে, সেই বিষয়টা জানানোর জন্যেই আজকে আমাদের এই ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটির ট্রেনিংটা হচ্ছে। দুদিনের ট্রেনিং, আর এর আগে আমরা 15 ব্লকে অলরেডি কমপ্লিট করে দিয়েছি, এখন আর 8 ব্লক আছে, তার মধ্যে আজকে 4 ব্লক হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বর্ধমান ওয়ানে হচ্ছে, বর্ধমান এক, বর্ধমান দুই, ভাতার এবং গলসি দুই, এই 4 ব্লক মিলিয়ে আজকের ট্রেনিংটা। ব্লক লেভেল যে চাইল্ড প্রোটেকশন কমিটিগুলো আছে তৈরি করা হয়েছিল, সেগুলো কার্যকারিতা কী হতে পারে, তাদের কার্যকর মানে তারা ফিল্ড লেভেলে কী কাজ করবে, সে তার উপরে ট্রেনিং চলছে। এটা ডিস্ট্রিক্ট যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে, যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন কমিটি, সুদেশনা ম্যাডাম আছেন, ডিসিপিও ওনার, এবং চাইল্ড লাইন, ওনাদের তরফ থেকে আমাদের এই দুদিনের একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে, 1 ফেব্রুয়ারি এবং 2 ফেব্রুয়ারি। কারা কারা উপস্থিত আছে? আছেন এখানে উপস্থিত আছেন আমাদের ব্লকের কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এছাড়াও আমাদের এসআই সাহেবরা আছেন, বিএমএইচও সাহেব আছেন, এবং বিডব্লিউও আছেন, জয়েন্ট বিডিও আছেন, এবং যারা এই চাইল্ড প্রোটেকশন কমিটিতে আছেন অর্থাৎ এনজিও আছেন, উকিলবাবুরা আছেন, আইসিডিএস সুপারভাইজাররা আছেন, এবং গলসি এক, গলসি ভাতার ব্লক, এবং এর সঙ্গে বর্ধমান দুই ব্লক, এদেরও যে ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি আছে, 4 ব্লকের এখানে ট্রেনিং হচ্ছে। বর্ধমান থেকে সমীর ভগত ও জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বাজেটে শুল্ক হ্রাসের প্রস্তাব, লিটার পিছু দাম কমতে চলেছে পেট্রোল ডিজেলের। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষেই জনমোহনী বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, এমনটাই মনে করছেন ওয়াকিবহল মহল। উপভোক্তারা কতটা উপকৃত হন তা ভবিষ্যৎ সময়ই বলে দেবে। বাজেটে শুল্ক হ্রাসের ঘোষণায় দাম কমতে চলেছে পেট্রোল ও ডিজেলের।
বিশেষজ্ঞদের অনুমান, শুল্ক ছাড়ের ফলে লিটার পিছু 2 টাকা পর্যন্ত দাম কমতে পারে পেট্রোল ও ডিজেলের। সামান্য যা শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে তাতে দাম কমতে পারে সামান্যই। আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এবারের বাজেট আরও বেশি জনমোহনী করতে চেয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থমন্ত্রীর ঘোষণার ফলে আশার আলো দেখতে শুরু করেছেন উপভোক্তারা। আসন্ন দিনগুলিতে পেট্রোল ও ডিজেল ব্যবহারকারীদের মুখে হাসি ফুটবে কিনা তা ভবিষ্যৎ সময়ই বলে দেবে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। আসন্ন শিবরাত্রি, সেই উপলক্ষে শেষ মুহূর্তে 108 শিব মন্দিরে চলছে প্রস্তুতি কাজ। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে চলছে রঙের কাজ। অন্যান্য বছরের মতো এবছরও বহু মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারা। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। সরস্বতী পুজো মিটতে না মিটতেই আসন্ন বাঙালির অপর এক শ্রেষ্ঠ উৎসব শিবরাত্রি। ঐতিহ্যময় বর্ধমানে বেশ কয়েকটি প্রাচীন শিব মন্দির রয়েছে। তার মধ্যে অন্যতম একটি শিব মন্দির হল বর্ধমানের 108 শিব মন্দির। প্রতি বছরই শিবরাত্রি উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই 108 শিব মন্দিরে। শিবরাত্রির দিন রাত্রিব্যাপী কীর্তন ও বাউল অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি থাকবে 7 দিনব্যাপী মেলা। শিবরাত্রি উপলক্ষে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে রং করা হচ্ছে। মহেশম সুরেশম সুরারার্তিনাশম সুরারার্তিনাশম বিভুম বিশ্বনাথম বিভূত্যঙ্গভূষম বিভুম বিশ্বনাথম বিভূত্যঙ্গভূষম বিরূপাক্ষ মিকল্ক বাহিন ত্রিনেত্রম হরগৌরী মূর্তি ও হনুমানজির মূর্তি নির্মাণ করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও বহু মানুষের সমাগম ঘটবে বলেই আশাবাদী মন্দির ট্রাস্টের সদস্যরা। শিবরাত্রি 14 তারিখে শিবরাত্রি উৎসব, 7 দিন পর্ব মেলা হয়, আর আমরা প্রস্তুতি হিসেবে ধরো ধোয়া পোচা সব রং করা, যেগুলো রং ছুটে গেছে রং করা হচ্ছে, ধোয়া পোচা রাস্তার ধারে তো প্রচন্ড ধুলো, এইসব মন্দিরগুলো মানে আদি যুগে ধুয়ে পড়ে গেছে, সেসব পরিষ্কার করা হচ্ছে। আর ওই মন্দির ঢুকতে ডান দিকে মানে হরগৌরীর মূর্তি এবং হচ্ছে হনুমানজির মূর্তি, এগুলো কি নির্মাণ করা হচ্ছে? এইগুলো আগে ছিল আমাদের এই দুদিকের দুটো পুকুরে ভিতরে, সেখান থেকে মানে মেনটেন্যান্সের খুব প্রবলেম হচ্ছিল, প্রায় ড্রাম ফুটে হয়ে গিয়ে জল ঢুকে যেত, সেই জন্য আমরা নিয়েছে গত বছর এখানে বসিয়ে দিলাম, এবছর আবার নতুন করে। এছাড়া বিশেষ ব্যবস্থা হিসেবে কি কি মানে নিচ্ছেন আপনারা? বিশেষ ব্যবস্থা তো আমরা কিছু নেবো না, জানবে পুলিশ নেবে, আমরা পুলিশকে ডিআইবিকে ডিএসপিকে এসপিকে সবাইকে আমরা নিমন্ত্রণ করা হয়, আর পুলিশ ক্যাম্প হয় এখানে, যা ব্যবস্থা নেবো তা পুলিশ নেবে। আমরা তাছাড়া তো আপনাদের নিজস্ব ভলেন্টিয়ার রয়েছে? আমাদের নিজস্ব ভলেন্টিয়ার নেই, আমরা কিছু সিকিউরিটি। আর ভক্তদের জন্য স্পেশাল কিছু মানে নতুন করে কিছু করা হচ্ছে? কিছু নাই এখানে, কোনো ভক্তদের জন্য কোনো সময় স্পেশাল কিছু হয় না এখানে, যা হয় সার্বজনীন সবার জন্য। যেমন অনেকে এসে জিজ্ঞেস করে এখানে ভোগ হয় কিনা, শিব মন্দিরে ভোগ হয় না, ভোগ হয় বেশিরভাগই দেখেছি আমাদের সর্বমঙ্গলা মন্দিরে হয়, অনেক জায়গাতে মায়ের মন্দির, কিন্তু শিব মন্দিরে ভোগ হয় না, শিব মন্দিরে ভোগ হয় অনেক ঝামেলা। মানে আপনার ওই শিবরাত্রি উপলক্ষে মন্দিরের নির্মাণ কাজ চলছে? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঠিক। আর শিবরাত্রি উপলক্ষে যে মেলা হয় তার জন্য এই মাঠটাকেও পরিষ্কার করা হচ্ছে, ওটাও তো জঙ্গল হয়ে থাকে, প্রচুর লোকের সমাগম থাকে। হ্যাঁ, প্রচুর লোকের সমাগম। মানে ধরুন কত হাজার লোক মানে আগে গতবার হয়েছিল বা এবারে কতটা সম্ভাবনা আছে মেলায়? মেলা এবং হচ্ছে সামগ্রিক শিবরাত্রির দিন, শিবরাত্রির দিনে এখানে যারা শিবরাত্রি করতে আসেন মহিলারাই শিবরাত্রি করেন সাধারণত, তারা সারা রাত থাকেন, 3 পরে না 4 পরে 4 বার জল দেন, আর তার তাদের জাগিয়ে রাখার জন্যে আমরা কীর্তন এবং বাউল হোল নাইট চালু করি, এটা আমাদের এই কয়েক বছর চালু হয়েছে সারা রাত্রিব্যাপী।
তা মোটামুটি শিবরাত্রি উপলক্ষে কত হাজার লোকের সমাগম হয়? শিবরাত্রিতে মোটামুটি ধরুন মন্দিরে 10-15 হাজার লোক সমাগম হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবের মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খণ্ডকোশের বড় গোপীনাথপুরে। ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবের মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। ধর্মীয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খণ্ডকোশের বড় গোপীনাথপুর গ্রামে। ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম হয়। এদিন মন্দিরে 2000 সরা নিবেদন করেন ভক্তকুল। নৈবেদ্যের মাধ্যমে মহাপ্রভুর আরাধনা চালান ভক্তকুল। ভক্তিমূলক এই অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আমরা যেটা জানি যে কথিত আছে, সেটা হচ্ছে শ্রী চৈতন্য দেব যখন মানে কৃষ্ণ ভক্তদের নিয়ে মানে পুরী বিচরণ করেন, পুরী বেড়াতে যান, সেই সময় উনি তার কীর্তন দল নিয়ে শ্রীচৈতন্য দেব যখন বেরিয়ে আসেন, বিভিন্ন গ্রাম পার হয়ে আসেন, সেই সময় এই বড়গুনপুর গ্রামে উনি একটা রাত্রি যাপন করেন এবং এখানে তার কীর্তন করেন। সেই কীর্তনকে কেন্দ্র করে আজকের দিনে যে নবকলাবাড়ি চলছে এটা সেই সময় থেকেই চালু আছে বলে কথিত আছে। সেই সময় মন্দির আমাদের ছিল না, তখন কীর্তন হতো, একটা ছোটোখাটো বৈঠকখানা হয়তো হতো বা হয়তো ফাঁকা জায়গায় ব্যবহার করতে করতে পরবর্তীকালে এটা আমাদের এখানে শ্রী চারুচন্দ্র দা মহাশয়, তার স্ত্রী স্মৃতি রক্ষার্থে এখানে একটা ছোটো মন্দির করে দেন, তৈরি করে দেন এবং গ্রামবাসীরা সেই মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় কীর্তন করতেন, কীর্তন করে আসছেন, আজও পর্যন্ত করে আসছেন। সেই মন্দির মানুষ আস্তে আস্তে কৃষ্ণ ভক্ত হয়ে পড়ে। আমার গ্রামের লোকেরা সকলেই মানে শ্রীকৃষ্ণদেবের যে তার যে মানে মাহাত্ম, কৃষ্ণের যে মাহাত্ম, সেই মাহাত্ম নিয়ে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে এবং সেই মন্দির 1990 সালে নবকলাবাড়ে যে নির্মিত হয়েছে, যার যেটা রূপ আমরা আজকে দেখতে পাচ্ছি। এখানে আমাদের গ্রামবাসীরা একটা কমিটির মাধ্যমে শ্রী মাননীয় মানে প্রয়াত শ্রী সিদ্ধেশ্বর দত্ত মহাশয় তত্ত্বাবধানে এবং আরও গ্রামবাসী চিত্ততা অনেকেই আছেন, সেই সময় এরা কমিটি তৈরি করে এই মন্দিরকে নবকলাবাড়ি তৈরি করে এবং গ্রামবাসী প্রত্যেকের যে সহানুভূতি বা সাহায্য, সেই সাহায্য নিয়ে আজকে এই মন্দির আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েক বছর ধরে গ্রামে এই পুজো হয়ে আসছে আমাদের এবং 18ই মাঘ এটা একটা নির্দিষ্ট দিন। সেই নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে যে সময় আমরা বলছি কথিত আছে যে শ্রীকৃষ্ণদেব যে আমাদের গ্রাম উপরে পার হয়ে গিয়েছিলেন, শ্রীচৈতন্যদেব যে আমাদের গ্রাম হয়ে যে পুরী বাড়াতে গিয়েছিলেন, পুরী যান, সেই সময় যে 18ই মাঘ, সেই 18ই মাঘকে কেন্দ্র করে আজ পর্যন্ত আমাদের এই মহাপুরুষ ভোগ স্মরণীয় হয়ে আছে। শুধুমাত্র কি কথিত আছে, আরও কথিত আছে, যেটা আমরা গ্রামে গিয়ে এখন নিরামিষ খাওয়া, হ্যাঁ গ্রামে আমাদের যেহেতু মহাপুরুষ ভোগ, মহাপুরুষ ভোগকে কেন্দ্র করে একসময় আমাদের আগের দিকে যেটা ছিল যে মানুষের চল ছিল যে খাওয়া দাওয়া বেশ বড় রকমের করা, সেখানে মাছপত্র থাকতো, ইত্যাদি থাকতো, আমিষ নিরামিষ ব্যাপারটা ছিল না। কিন্তু পরবর্তীকালে গ্রামে কিছু কিছু ক্ষেত্রে মহামারী দেখা গেছে, সেই সব মহামারীকে কেন্দ্র করে গোসাই ঠাকুরদের যে নিবেদন গ্রামবাসীদের প্রতি যে আপনারা মহাপুরুষ যখন ভোগ করছেন, সেই ভোগটাকে অন্তত আপনারা মহাপুরুষ যখন একটা দিনের জন্য আমরা নিবেদন করছেন সেটাকে অন্তত আপনারা নিরামিষ বাড়িতে খান,
এবং মেলায় যে বসে মেলায় যে বিভিন্ন রকম খাবার সেখানেও তো নিরামিষ থাকে, নিরামিষ থাকে, নিরামিষ বিভিন্ন রকম খাবার হয়, নিরামিষ খাবার এবং গোটা গ্রামে চালু আছে যে আজকের দিনে সব বাড়িতেই নিরামিষ, কোনো জায়গায় কোনো বাড়িতে কোনো মাছ মাংসজন বন্ধু বান্ধব সকলে মিলে এই মহাপ্রভুকে কেন্দ্র করে বকে কেন্দ্র করে সকলে ঝাঁপিয়ে পড়েন, সকলে আগ্রহ নিয়ে ছুটে আসেন এবং এখানে একসাথে আমরা মিলিত হই। এটা একটা মহামিলন, এই যে মহামিলন স্থল, এই মহামিলনে আমরা যারা বাইরে চাকরি করি তারাও ছুটে আসি এবং বিভিন্ন গ্রামের যে লোকজন প্রত্যেককে আমরা প্রত্যেকের সঙ্গে মত বিনিময় আদান প্রদান এবং যে বন্ধুত্বপূর্ণ যে সদ্ভাব সেটা আমরা দেখতে পাই। এটা একদম মিল। এছাড়াও এখানে বাণিজ্য কেন্দ্র রয়েছে, যেমন বিভিন্ন দোকানপাতি আছে, প্রত্যেকটা যে সমস্ত দোকানদার যারা আছে যারা ফেরিঘর বা এ তারা দেখে যে ওই দিনটা আমরা ওখানে যাবো, ওই দিন আমরা ওখানে ব্যবসা করবো এবং সেই ব্যবসা এবং এখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া খেলনা ফেলনা তো আছেই, নানা ধরনের প্রোগ্রাম এখানে হয়। একে কেন্দ্র করে মহাপ্রভু ভোগকে কেন্দ্র করে এক মাস যাবি আমাদের সমস্ত যারা যাত্রা আছে যাত্রা আমাদের যে সমস্ত গ্রামের ছেলেরা যাত্রা করে তারা সেই যাত্রাকে নিয়ে একটা প্রতিদিন তাদের সন্ধ্যাবেলা একটা এই গ্রামে নগর সংকীর্তন হয়, নগর নগর সংকীর্তন প্রতি দিনে আমাদের কীর্তন হয়। আর নগর সংকীর্তন আমাদের অ্যাকচুয়ালি সংক্রান্তির দিন, যে পৌষ সংক্রান্তি, সেই পৌষ সংক্রান্তির সকালবেলায় আমাদের নগর কীর্তন হয় এবং তারপর প্রত্যেকটা দিন মানে পয়লা মাঘ থেকে সতেরোই মাঘ পর্যন্ত সন্ধ্যাবেলায় নগর কীর্তন করা হয় এবং আঠেরো তারিখ সকালেও আমাদের নগর কীর্তন করে তারপর আমরা ভোগ দিকে ঠাকুরের প্রতি আমরা আগ্রহ নিয়ে ভোগ পুজো ভোগ করি। এই মহাপ্রভুকে কেন্দ্র করে এখানে আমাদের দেখা যায় যে চিড়ে ভোগ হয়, মেনলি চিড়ে ভোগ মহাপ্রভুকে কেন্দ্র করে, সেই চিড়ে ভোগ আমাদের যে গোসাই ঠাকুরা আছেন তারা নিজেরা থাকেন, আমাদের গ্রামের ছেলেরা সমস্ত তার আয়োজন করেন, ফল কাটা বিভিন্ন রকম সাহায্য করা এবং সমস্ত পুজো কি সাজানো হয়, হ্যাঁ পুজো আমাদের গোসাই ঠাকুরে করেন এবং আমাদের যে গোসাই আমাদের গ্রামে কোনো গোসাই নেই, পাশাপাশি গ্রাম কৈর গ্রাম আছে কৈর গ্রাম থেকে গোসাইরা আসেন এবং প্রতি পূর্ণিমাতে আমাদের ভোগ হয় মহাপ্রভু মন্দিরে। এছাড়া মহাপ্রভু যে ভোগ হয় আজকের দিন আঠেরো তারিখে যে ভোগ হয় এখানে ওরা গোসাই ঠাকুরা আমাদের যে ঠাকুর গোসাই আছেন উনি ওনার লোকজন নিয়ে আসেন একসাথে নিয়ে এসে এখানে সমস্ত যে আয়োজন যে কাজকর্ম একসাথে তারা আমাদের তাদের সাহায্য আমরা এটা সম্পন্ন করি এবং এই ভোগকে কেন্দ্র করে আমাদের অনেক বন্ধু রয়েছেন রামপ্রসাদ চ্যাটার্জি আমার বাল্য বন্ধু, আমরা বাইরে চাকরি বাড়ি করি ঠিকই কিন্তু এই আঠেরো তারিখে আমরা আসার জন্য একটা ছটফট করি আসার জন্য মন ছুটে ওঠে, আমি আজও পর্যন্ত চাকরিতে আছি কিন্তু উনি কাল গতকাল রিটায়ার করেছেন আমরা হাজির রয়েছি, আমি আমার পুরনো বন্ধুকে সাথেও পেয়েছি আজকে এসে বহুদিন পর, উনি থাকেন কলকাতার দিকে আমি থাকি বর্তমান। আপনার নাম? বিকাশচন্দ্র দত্ত। বিকাশচন্দ্র দত্ত। এই কেন্দ্র করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তিন দিন যাত্রাও হয় এবং এই উৎসব যে আমাদের হয় বহুদিন থেকে হয়ে আসে এবং আমাদের এই অনুষ্ঠানটা কেন্দ্র করে বাইরের গ্রাম থেকে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং এই ভোগের আনন্দটা উপভোগ করে, এই যে মহাপ্রভুর একটা লীলা এই লীলাটাকেও তারা উপভোগ করে। আর এর বিশেষত্ব হচ্ছে আমাদের যে এই ভোগ নিবেদনটা হয় আমাদের এখানে ছ কুইন্টের তীরে বারো বস্তা চিড়ে এবং বারো টিন গুড় চার ঝাঁকা কলা, হ্যাঁ এবং আরও অন্যান্য অনেক বহু ফল লাগে এখানে, যে এই ফল মূল বিভিন্ন আনুষঙ্গিক মানুষ আসেন এসব দেখতে, দু হাজার ছড়া আমাদের এখানে নিবেদন করা হয় এবং দু হাজার ভোগ নিবেদন করে মানসিক আর এবং আমাদের কৈর থেকে আমাদের গোস্বামী এখানে পুজো করতে আসেন। চিড়ে গুড় কতটা লাগে? চিড়ে লাগে আমাদের বারো বস্তা মানে ছ কুইন্টাল আর গুড় লাগে আপনার বারো টিন, হ্যাঁ সাথে দই, তার সঙ্গে লাগে চার পেটি কলা লাগে আমাদের আর আপেল শশা তো আছে, বিভিন্ন ফলমূল থাকে বহু ফলমূল থাকে আর আমাদের এখানে অনুষ্ঠানটা বিভিন্ন গ্রামের মানুষ এই আঠেরো তারিখটা তো ফিস্ট হয়ে আছে আমাদের আঠেরোই মাস খুব ভালোভাবে আনন্দ উপভোগ করে। আপনার নাম? আমার নাম সুশান্ত হর। পরিচয়? খণ্ডগঞ্জ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আগামী শনিবার। চূড়ান্ত পর্বের খেলায় ভারত ও অস্ট্রেলিয়া পরস্পর পরস্পরের মুখোমুখি হবে। ভারতীয় দল কি শেষ হাসি হাসতে পারে তার একদিন পরই জানা যাবে।
আগামী শনিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। চলতি টুর্নামেন্টে বয়েজ ইন ব্লুদের ফর্ম প্রতি ক্ষেত্রে বিশ্বসেরার নিদর্শন রেখেছে। আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। অপরদিকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। ব্যাট বল ফিল্ডিং প্রতি ক্ষেত্রেই ভারতীয় সদস্যরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। শেষ হাসি কি হাসতে পারে ভারতীয় খেলোয়াড়রা, তা আর একদিন পরেই জানা যাবে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। যাত্রী ও নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রাফিক আইন মেনে বাস চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, ধূমপান না করা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। দুদিন ব্যাপী একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। বাজেটে শুল্ক হ্রাসের প্রস্তাব, লিটার পিছু দাম কমতে চলেছে পেট্রোল ডিজেলের। আসন্ন শিবরাত্রি সেই উপলক্ষে শেষ মুহূর্তে 108 শিব মন্দিরে চলছে প্রস্তুতি কাজ। গৌরাঙ্গ মহাপ্রভুর জিউয়ের মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আগামী শনিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার। Thank you.